হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কম্পিউটারের দারুণ একটি ট্রিক্স শেয়ার করবো সেটা হলো আপনারা কীভাবে আপনাদের কম্পিউটারে শাটডাউনের একটা নির্দিষ্ট টাইম সেট করে দেবেন সেই টাইমটা পরে মানে যে টাইমটা আপনি সেট করবেন শাটডাউনের সেই টাইমটা পরে অটো শাটডাউন হবে কম্পিউটারটা অফ হবে অনেক সময় আমাদের এমন হয় যে দেখা যাচ্ছে যে কম্পিউটারে কোন একটা কাজ চলতেছে তো এই কাজটা চলার কারণে এই মুহূর্তে আপনি কম্পিউটারটা শাট ডাউন করতে পারতেছেন মানে অফ করতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে ওই মুহূর্তে আপনার বাসার বাইরে যেতে হবে বা কোনো কাজ আছে আপনার সেখানে যেতে হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন যে শাট ডাউনের একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারেন সেই টাইম পরে অটোমেটিক কম্পিউটারটা শাটডাউন হবে তো এই জিনিসটা আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে তো চলুন আর কথা না পাড়িয়ে শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে রান ওপেন করতে হবে তো রান এখানে আমার যে এখানে রান আছে আমি এখান থেকে রান ওপেন করতে পারি এখানে সার্চ দিয়ে এখানে যে এখানে সার্চ দিয়ে এখান থেকে রান আনতে পারেন অথবা এই যে এখানে 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 এই মাউসের ডান বাটনে ক্লিক করলে যে রান দেখতে পারছেন রান রান ওপেন করলাম এখানে যে কাজটা করতে হবে এখানে একটু মনোযোগ দিয়ে আপনার দেখুন এখানে আমাকে কিছু লিখতে হবে সেটা হচ্ছে আমি লিখবো প্রথমে শার্ট ডাউন শার্ট ডাউন লিখে একটা স্পেস দিলাম এখানে আমি এই যে এই চিহ্নটা দিব হাইফেন তারপরে এখানে দেব এস তারপরে এখানে আবার স্পেস স্পেস দিয়ে এখানে আবার আমি চিহ্ন দিব হাইফেন তারপর এখানে দেব টি টি দিয়ে এবার আবার স্পেস এবার এখানে আপনার সেকেন্ড অনুযায়ী আপনাকে যে টাইমটা পরে আপনি কম্পিউটারটা শাটডাউন করতে চাচ্ছেন সেই টাইমটা এখানে সেট করে দিতে হবে এখানে সেই টাইমটা দিতে হবে তো সাপোজ আপনি কম্পিউটারটা এক ঘন্টা পর শাট ডাউন করতে চাচ্ছেন তো এক ঘন্টায় আসলে কত সেকেন্ড হয় সেটা আপনাকে বের করতে হবে আপনি চাইলে ক্যালকুলেটার হিসেব করে নিতে পারেন আমি এখান থেকে যে ক্যালকুলেটর ওপেন করতেছি দেখুন ক্যালকুলেটারে যে এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা জানি তাহলে এক ঘন্টা সমান কত সেকেন্ড এই যে ষাট গুণ এখানে ষাট এই যে ছত্রিশশো সেকেন্ড এটা বের করতে পারি অথবা আপনি যদি এরকম আপনার ঝামেলা মনে হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন উইন্ডোজ টেনের ক্যালকুলেটার এই যে একটা অপশান আছে এখানে এখানে গিয়ে এই জিনিসে দেখতে পাচ্ছেন এই যে টাইমে টাইমে এখান থেকে কিন্তু আপনি টাইমটা দেখতে পারেন এখানে আপনি চাচ্ছেন সাপোজ এক ঘন্টা এই যে এখানে আমি লিখলাম এক ঘন্টা এক ঘন্টার সময় নিচে যে এখানে সেকেন্ড সিলেক্ট করা আছে এখানে এক ঘন্টার সময় নিচে সত্ত্রিশশো সেকেন্ড অর্থাৎ এখানে আমাকে এক ঘন্টা পর যদি আমি চাই তাহলে এখানে আমাকে এবার লিখতে হবে সত্তিশশো বা এখানে আমি যদি চাই দুই ঘন্টা এখানে যে হিসাব করতে পারি আমি দেখুন এখানে যে এটা কেটে দিয়ে আমি এখানে যদি দিচ্ছি দুই ঘন্টা দুই ঘন্টার সময় কত এই যে বাহাত্তরশো সেকেন্ড তো এখানে যদি আমি দুই ঘন্টা পর কম্পিউটার অফ করতে চাই তাহলে এখানে আমি লিখে দিতে পারি যে এই যে বাহাত্তরশো সেকেন্ড তো এখন যদি আমি এখানে ওকেতে ক্লিক করি তাহলে একটা টাইম আর সেট হয়ে থাকবে মানে শিডিউল হয়ে থাকবে টাইমটা এই দুই ঘন্টা পরে আমার কম্পিউটারটা অটোমেটিক শাট ডাউন হবে তো এখানে আমি আপনাদের অল্প কিছুক্ষণ টাইম দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি তো এখানে আমি সাপোজ আপনাদের পাঁচ মিনিট টাইম দিয়ে দেখাচ্ছি তো পাঁচ মিনিট সমান কত সেকেন্ড এখানে যে দেখুন এখানে আমি যে এখানে মিনিট সিলেক্ট করলাম মিনিট সিলেক্ট করে এখানে আমি যদি পাশ দেই এখানে পাশ দেবো পাঁচ মিনিট সমান এই যে সেকেন্ড তিনশো সেকেন্ড পাঁচ মিনিট সমান তিনশো সেকেন্ড তো এখানে আমি দিয়ে দিয়েছি তিনশো তিনশো সেকেন্ড অর্থাৎ পাঁচ মিনিট তো এখন আমি এখান থেকে ওকে ক্লিক করতেছি ওকে ক্লিক করলে দেখুন এখানে একটা ওয়ার্নিং আসছে আমাকে যে উইন্ডোজ উইল শাট ডাউন ইন ফাইভ মিনিটস তো এটা আমি ক্লোজ দিয়ে দিচ্ছি তো এখন ঠিক পাঁচ মিনিট পর আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে অটোমেটিক শাটডাউন হবে তো এখানে দেখুন এখন আমার কম্পিউটার বাজে হচ্ছে তিনটা চব্বিশ তো এখন আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ড চলতেছে এখন পাঁচ মিনিট পর শাট ডাউন হলে স্ক্রিন রেকর্ডটা কেটে যাবে তো এই জিনিসটা পাঁচ মিনিট পর যখন শাটডাউন হবে সেই জিনিসটা আপনাদের আমি বাইরে থেকে ভিডিও করে দেখাচ্ছি তো ভিউর্স দেখুন এখানে আমাকে আবার ওয়ার্নিং দিয়েছে উইন্ডোজ উইল শাট ডাউন ইন টু মিনিটস দুই মিনিটের মধ্যে শাটডাউন হবে এটা আমি আবার ক্লোজ করে দিচ্ছি এখন বাজে হচ্ছে আমি তিনটা চব্বিশের সময় দিয়েছিলাম এখন বাজে হচ্ছে এখানে তিনটা সাতাশ তো তিনটা উনত্রিশে আমার কম্পিউটারটা শাটডাউন হবে তো বিয়ে এই যে তিনটা উনত্রিশ অলরেডি বেজে গিয়েছে আমার কম্পিউটারটা এখনই শাটডাউন হবে যে টাইম সেট করেছিলাম তখন থেকে ঠিক পাঁচ মিনিট হওয়ার সাথে সাথেই কম্পিউটারটা শাটডাউন হবে অলরেডি যে উনত্রিশ বেজে গেছে দেখতে পারতেছেন তিনটা উনত্রিশ এই যে দেখুন এখন কম্পিউটারটা কিন্তু এই যে অটোমেটিক শাটডাউন হয়ে গেল দেখতে পাচ্ছেন কম্পিউটারটা অটোমেটিক শাটডাউন হচ্ছে তো ভিও এভাবে কিন্তু আপনার সুবিধা অনুযায়ী আপনি কম্পিউটারটা শাট ডাউনের জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারেন নির্দিষ্ট সময় পরে সেই টাইম অনুযায়ী কম্পিউটারটা অটোমেটিক শাট ডাউন হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ